পাকিস্তান অকুপাইড কাশ্মীর থেকে বর্তমান সময়ে যে খবরগুলো বেরিয়ে সামনে আসছে সেগুলো শোনা তো এটাই মনে হচ্ছে, ভারত অর্ধেক যুদ্ধ জিতেই গেছে। পাকিস্তানের বর্বরতার বছরে দু একবার বিরোধ করা পিওকের জনতা পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ তুলছে। এখন তো সিচুয়েশন এমন হয়ে দাঁড়িয়েছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পিওকের প্রধানমন্ত্রী দুজনেই একে অপরকে ভর্ৎসনা করছে। আপনাদের মনে আছে কিছুদিন আগে পিওকের জনতারা বলেছিল আমাদের শত্রু ভারত নয় বরং পাকিস্তান, পিওকে থেকে এমন আওয়াজ ওঠাই ভারতের একরকম জয়। কিন্তু এখন পিওকেতে ভারতকে খুশি করার মতো আরো অনেক ঘটনাও ঘটছে। পিওকে লড়াই এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্ত পৌঁছে গেছে। আসলে পাকিস্তানের সরকার ইসলামাবাদে পিওকের প্রধানমন্ত্রী দুটো শপিং মলকে অবৈধ বলে সিল করে দিয়েছে। এই পদক্ষেপ ওই ঘটনার পর নেওয়া হয়েছে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পিওকের প্রধানমন্ত্রী তানভীর ইলিয়াস খান একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। এই দুজনের মধ্যে কি হয়েছিল সেটা জানার আগেও আপনাদের এটা জানা জরুরি, পিওকের প্রধানমন্ত্রী তানভীর ইলিয়াস খান ইমরান খানের পার্টির লিডার। সে ইমরান খানের কাছের বন্ধু হওয়ার সাথেই দেশের সব থেকে ধনী ব্যক্তিদের মধ্যেও একজন। শাহবাজ শরিফ কার্যক্রমের সময় এই তানভীর ইলিয়াসকেই অপমান করে বসেন। ওই কার্যক্রমে অনেক বিদেশি অতিথি ও অ্যাম্বাসেডররা ছিলেন। শাহবাজ শরিফ যখন ভাষণ দিচ্ছিল তখন তানভীর ইলিয়াস বারবার দাঁড়িয়ে কিছু বলার চেষ্টা করছিলেন, কিন্তু শাহবাজ শরিফ প্রত্যেকবার তানভীর ইলিয়াসকে বসতে বলেন। শাহবাজ শরিফ বলেন আমি আপনাকে বলেছি আমরা আপনাদের বিষয়গুলো নিয়ে কথা বলবো, কিন্তু তা সত্ত্বেও তানভীর চুপ থাকেন না। একটা রিপোর্ট অনুযায়ী তানভীর ইলিয়াস শাহবাজ শরিফকে এটা বলতে চাইছিলেন পাকিস্তান অকুপাইড কাশ্মীরে ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা ভীষণই খারাপ, ওখানকার মানুষরা মহামারীর শিকার হচ্ছে, এই এলাকাতে বিদ্যুৎ জল সড়ক ও হাসপাতালের মতো উন্নত সুযোগ সুবিধাও নেই। কিন্তু শাহবাজ শরিফ তানভীর ইলিয়াসের একটা কথাও শোনে না, বরং তানভীর ইলিয়াসের প্রতি অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে বসে। ইসলামাবাদে তানভীর ইলিয়াসের দুটো বিলাসবহুল শপিং মলকে সিল করে দেওয়া হয়, কিন্তু ওখানেই শাহবাজ শরিফ একটা বড় ভুল করে বসে। শাহবাজ শরিফ এটা ভুলে যায় তানভীর ইলিয়াস প্রচন্ড ধনী এবং রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি। তানভীর ইলিয়াসের বিরুদ্ধে করা কার্যকলাপের পর এখন দেশের অনেক ব্যবসায়ী রাজপথে নেমে পড়েছে। এই সমস্ত ব্যবসায়ীরা ইসলামাবাদে সরকারের বিরুদ্ধে র্যালি বের করে। যাই হোক, ভারতের বয়ান পিওকেতে আগুনের যে ফুলকি ছড়িয়েছিল সেটা খুবই দ্রুত এখন আগুনে পরিণত হচ্ছে। পাকিস্তান ও পিওকের ব্যক্তিগত লড়াইয়ে এখন দুজনেই কমজোর হয়ে পড়ছে। পিওকের মানুষরা এখন আরো বেশি বিরক্ত হচ্ছে। এর থেকে সরাসরি ফায়দা যে ভারতের হবে সেটা তো একেবারে নিশ্চিত। তো বন্ধুরা, এই নিয়ে কি আপনারাও একমত? নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রহস্য বাংলা।